ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাহাবী আজমাইন, আম্মা বাদ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وأبواب الرحمة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনের অসংখ্য মেটেরিয়াল উইদাউট কস্ট আমাদেরকে দিয়ে আসছেন, তারই বারগায় শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আল্লাহুম্মা আমিন। আজকে হেডিং দেখেছেন যে রমজান মাসের কিছু বিদআত রয়েছে, এই বিদআত সম্পর্কে খুব সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। রমজান মাসে বেশ কিছু বিদআত আমরা করে থাকি, আমাদের সমাজে চালু রয়েছে, সেই বিদআত আমরা আজকে কয়েকটা আলোচনা করব। তার পূর্বে আমাদের জানা প্রয়োজন যে বিদআতটা কী। অনেকে আমরা এই বিদআতের সঙ্গে অবগত নই, বিদাত কি এটা আমরা বুঝি না। তো আপনাদের যে কমেন্টগুলো আসছে মোটামুটিভাবে তার উত্তর আমি হয়তো পরে দেওয়ার চেষ্টা করব, আগে কিছু আলোচনাটা শুনে রাখুন স্বল্প সময়। আর আমি এমন একটা সময় লাইভে আসি যে সময় হয়তো মানুষ খেতেই ব্যস্ত থাকে, আসলে সারাদিন কোনো সময় হয় না, তারপরে দীর্ঘ রাত কিয়ামুল লাইল পড়ার পর আরও অনেক ইয়ে থাকে, যার ফলস্বরূপ সেভাবে আসতে পারে না দিনে। তো এই আলোচনাটা পরেই শুনবেন যারা সুযোগ পাবেন, না যারা সুযোগ পাবেন আলহামদুলিল্লাহ তারা একটু অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। তো বিদাত কাকে বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানে আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমল আমি বলিনি ওই আমল যদি কেউ করে ওই আমলটা বাতিল। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো আমল করে থাকেন, সাহাবিরা সে আমল করেছেন, সাহাবিরা করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চুপ থেকেছেন, সেটাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মৌন সমর্থন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেননি এমন কোনো ইবাদত, এমন কোনো আমল যদি নেকির উদ্দেশ্যে কেউ করে দ্যাট ইজ কল বিদাত, এটাকে বলা হয় বিদাত। আর এই বিদাতের পরিণাম অতীব ভয়াবহ, অতীব ভয়াবহ এই বিদাতের পরিণাম। সেটা হচ্ছে কেমন ভয়াবহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা
সবচেয়ে ভালো কথা যদি দুনিয়াতে কিছু থেকে থাকে সেটা হচ্ছে আল্লাহর কালাম, কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনুল করিমের কথা। ও হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে যদি আর কারো কথা পৃথিবীর বুকে উত্তম হয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা তার পরে উত্তম। এবার এই দুটোকে প্যাকড আপ হয়ে গেল, আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে উত্তম কথা যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ কোরআন, আর তারপরে যদি উত্তম কোনো কথা হয়ে থাকে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মুখনিঃসৃত বাণী অর্থাৎ হাদিস। তো ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাররুল উমুরি মুহদাসাতুহা, আর প্রত্যেকটা ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদাত। অকুল্লু বিদাতিন জলালা অকুল্লু জলালাতিন ফিন নার, আর প্রত্যেকটা ধর্মের নামে বানানো নেকির উদ্দেশ্যে বানানো নতুন কাজকে বলা হয় বিদাত, আর এই বিদাত করলে তাকে ফিন নার জাহান্নামে যেতে হবে, নিঃসন্দেহে তাকে জাহান্নামে যেতে হবে। এর দ্বিতীয় কোনো পথ ঘাট বিকল্প কোনো পথ নেই, সেটা দেখতে যতই সুন্দর আমল হোক না কেন তাকে জাহান্নামের মজা চাকতেই হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখন প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা দিয়ে গেছেন তা আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযু মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকো, সেটা যতই চকচকে ঝকঝকে যাই হোক না কেন সে আমলটা করা যাবে না। উদাহরণস্বরূপ আপনাকে একটা কথা আমি বলতে পারি, ধরুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কালকে, ধরুন কথার কথা মধ্যশিক্ষা পর্ষদ বলল যে মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেলা একটা থেকে স্কুলে পাওয়া যাবে। এই সময় মধ্যশিক্ষা পর্ষদ এটাকে বলে দিল যে একটার সময় পাওয়া যাবে, আর পেপারে দেখা গেল যে দশটার সময় থেকে নেটে পাওয়া যাবে। তো এই নেটে পাওয়া যাবে এই কথাটা তারা ঘোষণা করে দিল। এখন ছেলের রেজাল্ট, ছেলে বাবাকে এসে বলছে বাবা জানি না রেজাল্ট কেমন হবে, তবে স্কুলে যাওয়ার পূর্বে তুমি যদি আমার রেজাল্টটা দেখে দাও তাহলে আমার খুব ভালো হবে। তখন ছেলের ডিমান্ড পূরণের জন্য বাবা বলছে আচ্ছা ঠিক আছে বলো কী করতে হবে। তো বলছে বাবা মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে এই লিখতে হবে তাহলে রেজাল্টটা বেরিয়ে আসবে। তো কর্তৃপক্ষ বলেছে আপনাকে বা পেপার থেকে আপনি দেখেছেন যে ওখানে লেখা রয়েছে যে আপনি একটা কোনো ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি লিখুন আপনার রোল স্পেস নাম্বার তারপরে ডেট অফ বার্থ। আপনি আপনার বাবাকে এই কথাটি বললেন, আপনার বাবা করলেন কি ওটাকে লিখলেন রোল নাম্বার ডেট অফ বার্থ তিনটে লিখে তিনি সেন্ড করে দিলেন যে নাম্বারটা তারা দিয়েছে বা যে ওয়েবসাইটে আপনারা বসে আছেন। ইন দ্যাট সিচুয়েশন ওখানে হয়তো দু সেকেন্ডও লাগবে না একটা মেসেজ আপনার কাছে চলে আসবে, ছেলের বুক দুরু দুরু করছে হোয়াট হ্যাপেন কী হবে রেজাল্ট নিয়ে। তো এ সময় বাবা এসএমএস খুলে দেখছে যে এসএমএসে লেখা রয়েছে ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কিওয়ার্ড, আপনি ভুল রাস্তায় ঢুকেছেন। দেখুন ছেলেটা কিছুই ভুল বলেনি, বাবাও কিছু ভুল করেননি, তো কেন এই কথা লিখলো? রেজাল্ট রাখার কথা ছিল, সেখানে বলছে যে তুমি ভুল রাস্তায় ঢুকেছো হোয়াট হ্যাপেন কী ঘটলো। জি একটা ঘটেছে, ওখানে বলা হয়েছিল যে রোল স্পেস স্পেস মানে শূন্যটাকে একবার দাবানো তারপরে নাম্বার আর তারপর শেষে হচ্ছে ডেট অফ বার্থ। তো ছেলেটার বাবা কী করেছিল, রোল লিখেছিল মাঝে স্পেস দেয়নি তারপরে নাম্বার লিখে তারপরে আপনার ডেট অফ বার্থ দিয়েছিল। এই একটা মাত্র স্পেসের কারণে যেটা মোবাইলে আপনি ব্যবহার করলে দেখা যায় না ওই স্পেসটা, এতটাই সূক্ষ্ম শূন্যটাকে একবার প্রেস করা জাস্ট, তো এইটাকে দেখা যায় না, তাই আপনার রেজাল্টটা আসলো না। আপনি এত বড় আমল করছেন আর এ আমল যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে যান সহি সুন্নাহ থেকে প্রমাণিত না হয় তো এ আমল আল্লাহর কাছে কী 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 করে গৃহীত হবে, এটা আপনি কী করে ভাবলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন কী করে এটাও বলে গেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পাই দেবেন কী করে এটাও বলে গেছেন, আপনি পানি কীভাবে পান করবেন এটাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে আপনি যে সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সাদকা করছেন, আরও অন্যান্য আনুষাঙ্গিক আমল করছেন, তো এইগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাবেন না বা ইঙ্গিত দিয়ে যাবেন, এটা কেমন কথা?
অনেকে বলে থাকেন যে আল্লাহ রসুল তো বলেনি, আমরা তো একটু করেই একটু ভালোই কাজই করি, তো কী হবে? যে না, সব ভালো ভালো নয়, সব ভালো ভালো নয়। কারণ পৃথিবীর বুকে সেরা ইঞ্জিনিয়ার, সেরা টিচার যদি আপনি কাউকে বলেন, সেরা বিজ্ঞানী যদি কাউকে বলেন, তো হি ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়ে গেছে তার উপরে আপনি যদি কোনো কিছু খাটানোর চেষ্টা করেন, তাহলে আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেতে চান তাহলে এটা আপনি ভুল করবেন, আপনি ভুল রাস্তায় রয়েছেন। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত দিয়ে মানে দিয়েছেন আমাদেরকে, আমরা সেই ইবাদতই করব। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবেই করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, অথচ নেকির উদ্দেশ্যে আমরা যেগুলো করি এর নাম হচ্ছে বিদাত। আশা করছি মনে হয় বুঝতে পেরেছেন দর্শক মণ্ডলী যে বিদাত কাকে বলে। আমি হট করে আলোচনা রেখেছি যে রমজান মাসে কিছু বিদাত, অনেকে হয়তো বিদাতই বুঝে না, তাহলে তো বুঝবেন না। সো এই জন্য আমাকে বিদাতের ব্যাপারটা বলতে হলো। তো নতুন নতুন কোনো কিছু যেটা ধর্মের নামে বানানো হয় সেটার নাম হচ্ছে বিদাত। তবে আরও একটা ভুল আপনাদের ভাঙিয়ে দিই, অনেকে বলতে পারেন এইভাবে যে মাইক তো ছিল না, মোবাইল তো ছিল না, এই যে আপনি লাইভে আসছেন এরকম তো ছিল না আল্লাহ রাসূলের জামানায়, তাহলে এইগুলো কি বিদাত নয়? এটা ভুল ধারণা, এটা ধর্মের নামে নয়। বরং এটা করলে আপনার 10 নেকি পাওয়া যাবে, আর সরাসরি প্রোগ্রাম করলে 20 নেকি পাওয়া যাবে, এমন কথা কেউ কিন্তু বলেনি। এটাকে বলা হয় অসাইলুল কাউরিয়া কাউলিয়া অকাদারিয়া, এটা নতুন আবিষ্কার। অর্থাৎ মানে যে কাজটা, অর্থাৎ কেউ বললো যে 8 রাকাত তারাবি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আর 20 রাকাত তারাবি পড়লে অনেক নেকি। এই যে অনেক নেকি, এখানে আপনি বিপদে পড়ে গেলেন। মানে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, জাস্ট আপনি বিপদে পড়ে গেলেন। সো এইখানে আমি বলতে চাইছিলাম যে বিদাতটা হচ্ছে এইটা, যে যেটা নতুন আবিষ্কার কোনো কিছু হয়েছে সেইটা ইয়ে নয়, মানে সেটা বিদাত নয়, বরং সেটা হচ্ছে নতুন আবিষ্কার। সেটা ইহুদি খ্রিস্টান যেই আবিষ্কার করুক না কেন, সেটা আপনি আমি ইউজ করতে পারি, কিন্তু বিদাত হচ্ছে সেইটা যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আর ওই আমলের মধ্যে আমরা আমলকে বাড়াই অথবা কমায়, সেটাকে বলা হয় বিদাত। তো আজকে যে আলোচনা আমি শুরুতে রেখেছি সেটা হচ্ছে রমজান মাসে আপনার বিদাত। তো রমজান মাসে যে বিদাত অনেক জায়গায় হয়ে থাকে, তার এক নম্বর বিদাত, প্রথম বিদাত হচ্ছে, জি আজকে আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে বিদাত, এটা আমি লিখে দিয়েছি ইয়ামুল ভাই, আমি এটা লিখে দিয়েছি, ওটা মনে হয় খেয়াল করেনি নাকি না শো করছে না, যাক আমি প্রশ্ন অনেকে করছেন তার উত্তরটা একটু পরেই আসি নাকি, একটু বিষয়গুলো একটু আলোচনা করে নিই, যদিও সংক্ষেপ মানে সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা করার সময় হয়তো পাওয়া যাবে না। তো প্রথম যে বিদাতটা হয় সেটা হচ্ছে নিয়াত। সহিহ বুখারি হাদিস নম্বর 1, আল্লাহ রাসূল বলেছেন ইল্লা মা আমালু বিল নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজ হয় না। রোজার জন্য নিয়াত করা ফরজ, আর সেই নিয়াতটা করতে হবে আপনাকে শুভেচ্ছাদিক হওয়ার পূর্বে, অর্থাৎ ফজরের আজান পড়ার পূর্বে আপনাকে নিয়াত করতে হবে। এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ হয়তো 95 কি তারও বেশি হবে হয়তো বা, অধিকাংশ মানুষ কিন্তু মোটামুটিভাবে নিয়াত যেটা পড়ে থাকেন সেটা হচ্ছে, গতদিন আমি আলোচনা করেছিলাম গত প্রথমের দিকে হয়তো বা, যে নাইতওয়ান বলে যে নিয়াতটা রয়েছে আর কি, সাদা মানে ইয়েতে থাকে আর কি, নাইতওয়ান আসুমা গাদান মিন শাহরি রামাদান, এই নিয়াতটা পড়ে অনেকে সিয়াম পালন করেন। মনে রাখবেন এটা একটা বিদাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, আর এটা একটা জঘন্য কথা যে কেউ বানিয়ে ফেলেছে আল্লাহ আকবার, তাকে আল্লাহ সুবহানাহু ক্ষমা করুক আমিন। এটার মানে হচ্ছে এটা যে নাইতওয়ান আমি মানে নিয়াতটা করছি, আসুমা সিয়াম পালন করব, গাদান টুমোরো, আল্লাহ আমি তোমার কাছে নিয়াত করছি আগামী দিনে সিয়াম পালন করব, অথচ সেটা বলছেন আজকে ভোরে। তাহলে আপনি প্রতিদিন আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছেন, 30টা রমাজান আপনার প্রতিশ্রুতি দিয়ে আসছেন বা দিবেন আপনি, যে আল্লাহ আমি আগামী দিন রোজা করবো, আগামী দিন রোজা করবো, তো আপনি রোজাটা করবেন কবে, সিয়ামটা করবেন কবে? দেখুন এই এর মধ্যে রয়েছে ভুল, কথার মধ্যে লেখার মধ্যে রয়েছে ভুল, যে নাইতওয়ান আমি নিয়াত করছি, আসুমা আমি সিয়াম পালন করবো, গাদান গাদান মানে টুমোরো আগামীকাল। সো আজকের রোজাটা কোথায় গেল? তাই এই এটা পড়ে নিয়াত করা যাবে না। নিয়াত আসলে পড়তে হয় না, নিয়াত হচ্ছে অন্তরের বিষয়। আপনি এখন কল্পনা করে নিলেন আল্লাহ সমস্ত সিয়ামগুলো পালন করব, সমস্ত রোজাগুলো করব, এটাকে বলা হয় নিয়াত, এটা হচ্ছে নিয়াত। তো আপনাদের কাছে অনুরোধ আমার, খবরদার রোজাগুলোকে নষ্ট করেন না কোনো আলেমের পাল্লায় পড়ে বা কোনো সেই রকম লোকের পাল্লায় পড়ে, বিশ্বাস করুন কবরে কেউ যাবে না, আপনার আমল আপনাকেই বহন করতে হবে, নিজের ঘাড়ে নিজের বোঝাকে আপনাকে বহন করে নিয়ে যেতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো পথঘাট আপনার আমার থাকবে না। 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম সন্তানকে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের বোঝা নিজে বহন করবে। সো নিয়াতটা মুখে উচ্চারণ করার জিনিস নয়, নিয়াত হচ্ছে অন্তরে কল্পনা করার নাম হচ্ছে নিয়াত। দ্বিতীয় ইয়ে হচ্ছে আপনার মোটামুটি আরও একটা, যেটা
হয়তো আমাদের অঞ্চলে নেই বা কিছু কিছু এলাকায় থাকে, যে কারিকে ডেকে এনে খতম তারাবি পড়ানো, মানে 30 পারা কোরআনকে খতম করতে হবে এ রমজান মাসে। আর এত দ্রুত আপনার ওই কোরআন তেলত হয় তারাবির মাঝে, মনে হচ্ছে যেন 8G স্পিডে একদম চলছে একবারে। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যখন কোরআন তেলত করো তখন তারতিলের সাথে থেমে থেমে তেলত করো, আর এই যে কিয়ামুল লাইল পালন করবে তাতে তোমরা ধীরে ধীরে কোরআনুল কারিম তেলত করো। এইখানে ইমাম সাহেব এত স্পিডে চালাচ্ছেন, মানে 8G, ও বোঝাই যাচ্ছে না যে সুরা ফাতেহা পড়ছে নাকি অন্য কিছু পড়ছে। সুবহানাল্লাহ, এখান থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। এই দূরে আমাদেরকে যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই কারি ডেকে এনে ছোয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে একদম ট্রেন চলছে, রকেট চলছে, এই গতিতে আমি মানে ইয়ে চলছে, আমার কিরাত চলছে, জি না, এই কিরাত আল্লাহকে অপমান করা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, কিয়ামতের মাঠে তাদের হবে ভয়াবহ অবস্থান। তাহলে আমরা এই রমজান মাসে এই বিদাত থেকে আমরা মানে মানে দূরে থাকবো ইনশাআল্লাহ। মানে মাঝে মাঝে আমার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, অনেকে প্রশ্ন করছেন, প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমি সময় পালে পেলে অ্যান্সার দিয়ে দেবো, আপনারা এতে টেনশন করেন না ইনশাআল্লাহ। অনেকেই ইয়ে ভাবছেন যে কোশ্চেন অ্যান্সার দেবে কিনা, কারণ আলোচনাটা একটু শুনে নিন, তারপরে ইনশাআল্লাহ সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ ওলা আজিজ, এবং রেফারেন্স সহ উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর বিদাত হচ্ছে যে রাত্রেবেলায় ভোরবেলায় ফজরের সময় সাহারি খাওয়ার জন্য ডেকে দেওয়া, সাহারি খাওয়ার জন্য মাইকে গজল বলা, মানুষকে ডেকে দেওয়া, জিনা এটা আপনি কেন জিম্মেদারি নিলেন ভাই? আপনি ভাবছেন এটা ভালো কাজ, এই ভালো কাজ করার জন্য আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন ইনশাল্লাহ, হতে বাধ্য আপনি। সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস, এইগুলোকে আমাদেরকে মানে ত্যাগ করতে হবে। বরং সহি হাদিসে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দুজন ইমামকে নিয়ে মানে নিয়োগ দান করলাম, একজনের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ, আর দ্বিতীয় জন হযরত বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু মানে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, তখন সবাই সাহারি খাওয়ার জন্য উঠতেন। আর যখন বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, ভুল বললাম, যখন বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তখন জনগণ সাহারি খাওয়ার জন্য উঠতেন। আর যখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তখন লোকজন বুঝতে পারতো যে এখন আমাদের সাহারি বন্ধ করতে হবে, এখন আমাদেরকে মসজিদে যেতে হবে সালাত আদায় করার জন্য। তাহলে আপনি যদি এই সুন্নাটাকে মানতে চান, এই সুন্না যদি আপনি অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? কোনো গজল নয়, কোনো ওয়াজ বাজানো নয়, কোনো চিৎকার চেঁচামেচি নয়, কোনো ড্রাম বাজানো নয়, কোনো সুরের মানে আপনার ছন্দ নয়, বরং আপনাকে আজান দিয়ে ডাকতে হবে। ফরজ ইবাদত করবে মানে মানুষ উঠতে পারবে না কেন? পারবে না কেন? ও উঠতে বাধ্য, কারণ একটু খেয়াল করে দেখুন, একটা মানুষ সে বলছে আমি জীবনে 6টার কম 7টার কম ঘুম থেকে উঠি না, ওই ব্যক্তি কলকাতা যখন ডাক্তার দেখাতে যায় তখন সে ঘুম থেকে ওঠার জন্য সারা রাত যেন জেগে থাকে। আরও ফজর ইবাদত, ফরজ ইবাদত করবে, সিয়াম পালন করবে, আর ও উঠতে পারবে না, মানে এটা কেমন কথা, আশ্চর্য কথা, এটা তো তাজ্জব, হাসির একটা ব্যাপার, এটা কী করে হয়? ও ডাক্তার দেখাতে গেলে ওর মিস হয় না, জমির দলিল রেজিস্ট্রি করতে যেতে হবে বহরমপুরে, তার জন্য ও 3টি থেকে জেগে আছে, বাস ওর 4:30 সময়, ও এতক্ষণ আগে জাগলো, আর সিয়ামের সময় চালা পাবে না, মানে ও পাবে না কেন, ওকে পেতে বাধ্য। সো এভাবে ডাকাটাকি করা জায়েজ নয়, যদিও এটা বলতে গেলে হয়তো আপনার পিঠের চামড়া তুলে নেবে এলাকার জনগণ। এটা আছে বিদাত একটা, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদাতিন যলালা কুল্লু যলালাতিন ফিনার, প্রত্যেকটা বিদাত গুমরাই আর প্রত্যেকটা বিদাতই হচ্ছে জাহান্নামের রাস্তা। সুতরাং আমাদেরকে এখানে হিসাব করতে হবে। তারপরে 4 নম্বর বিদাত হচ্ছে যে বাড়িতে বাড়িতে মিলাদ করা, মিলাদ মানে বাবা মরে গেছে, এখন একজন ইমাম সাহেবকে এনেছেন, তাকে কিছু মুরগির ঠ্যাং দিয়ে দিলেন, মুরগি কিছু রান দিয়ে দিলেন, এবার কিছু 500টা টাকা 1000টা টাকা ধরে দিয়ে বাড়িটাকে পরিশুদ্ধ করছেন, আর বলছেন যে তোমার বাবা জান্নাতে যাবে। হুজুর এভাবে মিলাদ করে বেড়াচ্ছে, অথচ হুজুরের বাড়িতে বাবা মরে গেছে, হুজুরের বাড়িতে মিলাদ হয় না কেন? কী কারণে মিলাদ হয় না? রমজান মাসে মিলাদের এইভাবে প্রচুর প্রচলন রয়েছে। সুতরাং এই মিলাদ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এই মিলাদ বিশ্বাস করুন কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন, আমার হকটা জানানো কর্তব্য, তাই আমি জানাচ্ছি, আমার পরে রাগ করে করিয়েন না, কারণ আপনাকে হকটা জানানো আমার এইটুকু উদ্দেশ্য, বিশ্বাস করুন কোনো লাভ নেই আমার।
শুধু হকটা আপনাকে জানানোর উদ্দেশ্য, তাই আপনাকে আমি বলে দিলাম। আবু বকর সিদ্দিক ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন। উমার রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন, তিনারা কেউ কোনোদিন মিলাদ করে যায়নি। আমরা একটা নতুন জিনিস সৃষ্টি করে দিলাম, আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এরকম বহু আমল যেগুলো আমরা করে থাকি এই এতে রমজান মাসে, তারপরে আরও একটা বিদাত মোটামুটি প্রচলন আছে, জানি না কোনো কোনো এলাকায় থাকে, যে অনেকে বরকতের মানে বেশি ফজিলত হবে রোজার, তার জন্য সাহারি খায় না, মনে করে যে সাহারি না খেলে মানে বেশি বেশি আমি ইয়ে হবে আমার মানে রোজাটা আরও বেশি কংক্রিট হবে, এরকম ভাবনা অনেকের মধ্যে আমাদের থেকে থাকে। জি না, এটা কোনো ইয়ে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে তোমরা সাহর করো, সাহারি করো, এর মধ্যে রয়েছে বারাকাত, রয়েছে বারাকাত। আচ্ছা, তারপরে অনেকে আরেকটা বিদাত করে থাকেন যে প্রথমে আল্লাহ সুসাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কাঁচা পাকা খেজুর দিয়ে ইফতার করো, পেলে না, শুকনো খেজুর দিয়ে ইফতার করো, পেলে না, এখন তুমি পানি দিয়ে ইফতার করো। তো অসংখ্য মানুষকে দেখা যায় যে কেউ কেউ লবণ আর আদা দিয়ে ইফতার করেন, লবণ আর আদা দিয়ে অনেকে ইফতার করে থাকেন। তো এটা একটা বিদাত, এটাকে ভালো মনে করা মানে নেকির উদ্দেশ্যে করলে এটা বিদাত হয়ে যাবে। সো এখানে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। তারপরে রোজা খোলার সময়, সিয়াম ভাঙার সময়, অর্থাৎ যখন আপনি ইয়ে হচ্ছে ওই ইফতার করছেন, তখন আপনি একটা দোয়া পড়েন, যে না ওখানে কোনো দোয়া নেই, ওখানে হচ্ছে বিসমিল্লাহ, আবু দাউদের হাদিস বলে আপনাকে কিছু মুখে দিতে হবে, মুখে দেওয়ার পর আপনি বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বলে মুখে দিলেন, এবার পানি পান করার পরে খেজুর দিয়ে উত্তম, খেজুর দিলেন, এবার মুখে পানি দেওয়ার পরে এবার আপনি পড়ছেন জাহাবাত জামাউ আবদালাতুল উরুকু ওয়াসাবাত আল আজরু ইনশাআল্লাহ, সেই হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আপনি ওই এ দোয়াটা পড়লেন, তাছাড়া যে দোয়া রয়েছে বিশ্বাস করুন এটা বিদাত, এটা জায়েজ নয়, এটা পড়বেন না ইনশাআল্লাহ। ওই যে আল্লাহুম্মা লাকা সুমতুনা কী বলে একটা যে দোয়া রয়েছে সেটা পড়বেন না। তারপরে সারা বছর চলে গেল, এ রমজান মাসে দেখবেন বেশি বেশি মানুষ দান খারাপ করে মৃতর জন্য, মৃত ব্যক্তির জন্য, যে এক টাকা দান করলে ৭০ টাকা নেকি পাওয়া যায়, এ উদ্দেশ্যে এইরকম একটা আপনার ইয়ে একটা বিষয় লক্ষ্য করা যায়। তো এই বিষয় থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। দানের নেকি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কিন্তু ওই মানে এই মাসেই যে ৭০ গুণ নেকি বা এ মাসে বেশি বেশি দান খেরাত করবেন এটা নয়, বরং সমস্ত মাসে আমাদেরকে দান খেরাত করতে হবে। তবে এই মাসের মাহাত্ম্য অনেক রয়েছে, তবে শুধু এই মাসকেই যদি পার্টিকুলার করে নেন আর অন্যান্য মাসে দান না করেন, তো সেটাও আপনাদের বিদাতের আওতায় পড়ে যাবে। তারপর হচ্ছে সবে কদর, মোটামুটি কেউ ১০০ টাকা, কেউ ১০০০ টাকা সালাত আদায় করেন, এটা একটা বিদাত। তারপরে এ মাসে বেশি বেশি সালাতুত তাসবি পড়া, এটা একটা বিদাত, এটা জায়েজ নয়। তারপরে এই আপনার ২৭ রমজানকেই শুধুমাত্র লাইলাতুল কদরের রাত বলে ভাবা, এটা হচ্ছে ও মানে একটা জঘন্যতম বিদাত। তার দলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি বেরালাম মুসলমানকে সংবাদ দেওয়ার জন্য যে কোন রাতে লাইলাতুল কদর, তো রাস্তায় আস্তে আস্তে দেখছি দুই মুসলমান ভাই এমন লড়াই শুরু করেছে, তাদের লড়াই থামাতে গিয়ে আল্লাহ আমাকে ভুলিয়ে দিলেন যে কবে আমাদের লাইলাতুল কদর। তাই আমার উম্মতগণকে আমি নির্দেশ দিচ্ছি যে তারা লাইলাতুল কদর তালাশ করবে শেষ ১০ রাত্রে, সবচেয়ে উত্তম হাদিস। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অথবা বেজোড় ৫ রাত্রিতে, তো সবচেয়ে ভালো হয়ে যে শেষ ১০ রাত্রিতে আমরা কী করবো, লাইলাতুল কদর তালাশ করবো। আর আমাদের দেশের মৌলভী মাওলানারা বলে দিল যে এটা ২৭ রমাদান, আল্লাহ রসুল ভুলে গেলেন, এটা হাস্যকর কথা দেখেন, আল্লাহ রসুল ভুলে গেলেন যে লাইলাতুল কদর কবে, আমাদের হুজুর নাকি বলে দিয়েছে যে ২৭ রমাদান, এটা কেমন করে হয় বলুন দেখি। সো এটা একটা জঘন্যতম একটা বিদাত যে মানুষকে এইভাবে এ করে রাখা। তারপরে সবে কদরে উমরা করা, উমরা বলতে গেলে ছোটো হজ যেটা আমরা ইয়ে করি, আর ওই ২৭ রাত্রি জাগরণ করা, আর অন্যান্য রাত্রি জাগরণ করা নাই এমন। তারপরে ওই ওই রাত্রিতেই নির্দিষ্ট করে আপনার জিকির আজগার বেশি করা এইরকম। হ্যাঁ, তো যাই হোক, এরকম প্রচুর ইয়ে আছে মানে বিদাত রয়েছে যেগুলো একদিনে আলোচনা করে আসলে শেষ করা যাবে না, আর আপনার সময়টাও বেশি নেই। আমি জানি না কটা প্রচুর কোশ্চিন এসে পড়েছে, আপনার এই কোশ্চিনের অ্যান্সার দেওয়া তো এখন মুশকিল। হ্যাঁ, তো যাই হোক, আমি
এমডি আব্দুল্লাহ খান জানতে চেয়েছেন এই পৃথিবীতে মুসলিমদের উপর যে জুলুম হচ্ছে এর কী হবে স্যার? জি ভাই, এ বিষয়ে একদিন লাইভে আসব। এই পৃথিবীর উপরে আফরাজুলকে, কালিয়াচকের আফরাজুলকে হত্যা করা হলো, অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে, কেউ টিভির সামনে আসছে, কেউ আসছে না। আমাদের এখন অন্যতম মাধ্যম হচ্ছে, আমাদের সংবাদ মাধ্যম হচ্ছে ফেসবুক, এটা নিরপেক্ষ। এখন এখানে আমাদের আন্দোলন গড়ে তুলছে মানুষ। কয়েকদিন আগে, কালকে না পরশু দিনের ঘটনা, ওই যে কালিয়াচকের ছেলেটাকে যে এ করা হলো ইন্নালিল্লাহ, আর আজকে আমরা কেকেআর হেরে গিয়েছে, এটা আমি শুনলাম। আমাদের কলিগের মধ্যে একজন বলছিল যে কেকেআর হেরে গিয়েছে, তাই একজন করেছে কি আপনার হাতে নাম লিখেছে কেকেআর বলে, মানে মানে ফুসকা পড়িয়ে দিয়েছে হাতের উপরে ইন্নালিল্লাহ। মুসলমান আজকে 20 রাকাত আর 8 রাকাত নিয়ে ব্যস্ত। মুসলমানরা আজকে এভাবে নামাজ, মানে নামাজের মধ্যে হাত বুকে বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে, এ নিয়ে ব্যস্ত। মুসলমানরা আজকে চারিদিকে ব্যস্ত, অথচ মুসলমানদেরকে আজকে এভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে। একটু ভাবা যায়? একটু কি খেয়াল করা যায়? একটু খেয়াল করে দেখুন জিনা, এইটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে, এক হয়ে, হানাফি, শাফি, মালিকি, খারেজি, দেওবন্দি কেউ নেই, সমস্ত মানুষকে একই সাথে যদি একজোট হয়ে যদি আমরা আন্দোলন মুখর হতে পারি, একই সাথে যদি আমরা এই পৃথিবীর বুকে একই সাথে থাকতে পারি, ইনশাল্লাহ আমাদের জয় একদিন হবে নিশ্চিত। তবে আমরা যদি আমাদের একে অপর ভাইকে দূরে সরে রাখি, তাহলে কিন্তু খুবই অন্যায় কাজ হবে, যেটা আমি মনে করি। যাই হোক, জাজাকাল্লাহ খায়ের, আমি সব ইয়ে করছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উত্তর পরে দেবেন, যেগুলো কোশ্চেন সেগুলো আমি ইনশাল্লাহ আপনার দেওয়ার চেষ্টা করছি। সুজাউদ্দিন আহমেদ দেখছে, তাহলে কি সমস্ত মুহাদ্দিসগণ ভুল করে? সমস্ত মুহাদ্দিসগণ বলতে গেলে আমার মনে হয় আপনি নিয়াতের ব্যাপারে বলেছেন। তো এই নিয়াত, এই নিয়াতের আপনি বাংলা অর্থটা আপনাকে আমি পড়ে দিলাম। ইনশাল্লাহ যদি কোনো মুহাদ্দিসের সঙ্গে আপনার কোনো যোগাযোগ থাকে, তো ইনশাল্লাহ ভাই তার কাছে এই অর্থটা জানতে চাইবেন যে এই নাইতন আসুমা গাদান মিনসা আরি রামাদান, এটার মানে আমি যেটা বললাম সেটা যদি না হয়ে থাকে, তাহলে যদি আমার ভুল হয়ে থাকে, তো ইনশাল্লাহ আমরা ভুল সঙ্গে সঙ্গে স্বীকার করে নেব, আমাদের মধ্যে সেই এটা নেই, সমস্যা কোনো নেই। সালাম জানিয়েছেন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। অনেক কিছু জানতে পারলাম, এগুলো আর পড়ছি না ভাই। যেগুলো কোশ্চেন করেছে সেগুলো আমি মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সুজাউদ্দিন আহমেদ, যদি কেউ ঘুম থেকে উঠতে না পারে তাহলে সে কী করবে? আমি সুন্দর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি, সুন্দর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সুন্দর করে বলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। মিলাদ শব্দের অর্থ, মিলাদ শব্দের অর্থ, জি, এই মিলাদের অর্থটাও যদি করতে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাব। কেমন মানে, অনেকে বলছে যে বাবা মারা গিয়েছে তাই একটু ইয়ে পড়ছে, মিলাদ করছে। মিলাদ মানে জন্মদিন, সুবহানাল্লাহ। তাহলে সেখানে ওই সংজ্ঞার সাথে মিল নাই, মানে ব্যাপারটা হয়ে গেছে যে আইসক্রিম কি গরম, আইসক্রিম কি গরম হয়, ব্যাপারটা এখানে দাঁড়িয়ে গিয়েছে। যা, তারপরে আচ্ছা, যাই হোক, আমি সবারই নাম পড়তে পারছি না, মোটামুটি মোটামুটি অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছি। এমডি শাহিদ আনোয়ার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। মেয়েরা কি তারাবির নামাজ মসজিদে পড়তে পারে? জি হ্যাঁ, যদি ব্যবস্থা সেই রকম থাকে, যদি ফেতনা হওয়ার কোনো কারণ না থাকে, তো অবশ্যই ছেলেদের পিছনে মহিলাদের জামাত জায়েজ, অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত। সুজাউদ্দিন আহমেদ, কদর রাত্রিতে কত রাকাত নামাজ পড়া উত্তম? যে আপনি যে তারাবি পড়ছেন ওই তারাবি পড়বেন, অতিরিক্ত কোনো সালাতের প্রয়োজন নেই, তবে দীর্ঘ করুন। সবে কদরের রাত্রিতে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা পালন করার চেষ্টা করি। তো এমন 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 লোকজন রয়েছে আমাদের মসজিদে যাদের 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে, আলহামদুলিল্লাহ। একা একা আমরা কিরাত করি, লাইট অফ করে মোটামুটি দীর্ঘক্ষণ ধরে আমরা কিরাত করি। আর যে কিরাত জানে না, সে মানে যে সুরাগুলো জানে সেটা 100 বার 200 বার পড়লো, লম্বা করা রুকু আর সিজদা করে করে। আর একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা পড়া। রফিকুল ইসলাম, যে মসজিদে মাজার কবর পূজা আছে সেই মসজিদে কি নামাজ জুমার নামাজ পড়া যাবে? জুমা না, কোনো নামাজই পড়া যাবে না, মাজার কেন্দ্রিক সমস্ত ইবাদত বাতিল। সো যখনই দেখবে যে কোনো মসজিদে মাজার রয়েছে, সে মসজিদ থেকে পালিয়ে আসতে হবে। যেমন করে মানে কোনো বাড়িতে, একটা বাড়িতে আপনার বাড়িতে আগুন লেগে গেছে, এখন আপনি কী করে ছুটবেন? ও আপনাকে ছুটে যেতে হবে ইনশাআল্লাহ। সুজাউদ্দিন আহমেদ, আমার উত্তরগুলি দেবেন ইনশাআল্লাহ, আপনার উত্তর দেওয়া হয়েছে। শাহরুখ রাইয়ান, নামাজ না পড়লে রোজা হবে কি? জি না, নামাজ হচ্ছে অ্যাডমিট কার্ড, উইদাউট অ্যাডমিট কার্ড ইউ ক্যান এন্টার টু দ্য এক্সামিনেশন হল। সো নামাজ হচ্ছে এটাই যে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে, যার নামাজ বাতিল তার সব বাতিল, তার কোনো রোজা করে কাজ নেই। আর সর্বোপরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান্তারা কাসালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ত্যাগ করলো ও ব্যক্তি মুসলমান নয়, সে কাফের। তারপরে আমিনুল মোল্লা টিপু সুলতান ভাই জানতে চেয়েছে, ইফতারের পরে দোয়া কখন করতে হবে?
আমি দুটো রাস্তা বললাম, এক খেজুর খাওয়ার পরে পানি পান করছেন, পানি পান করা শেষ হয়ে গেলে এখন দোয়াটা পড়ুন, অথবা সব খাওয়া শেষ হয়ে গেল তারপর আপনি দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ, কোনো আপত্তি নেই। রিপন আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শাহরুখ ভাই, এটা আমি উত্তর দিয়ে দিয়েছি, নামাজ না পড়লে রোজা হবে ইয়ে হবে না। ব্যাস মোটামুটি আরও আছে মনে হচ্ছে। এ হচ্ছে আজকের মতো কোশ্চেনের আনসার। আর যদি কারোর মিস হয়ে যায় কিছু মনে করবে না, পরবর্তী লাইভে আমাকে কোশ্চেন করবেন, কারণ বলছি আমি লাইভটা যখন ছেড়ে দিই তখন অনেকে দেখি আপনার কোশ্চেন করেন আমাকে, তো দুঃখিত আমি কিন্তু তারপরে আর লাইভ ছেড়ে দেওয়ার পরে ওটাকে দেখার সুযোগ হয় না ভাই। হ্যাঁ এইটাই কদরের নামাজের উত্তরটা কেমন হলো, কেমন হলো তা তো বলতে পারছি না, উত্তর যতটুকু জানি আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে। এটা আমিনুল মোল্লা টিপু সুলতান, জাজাকাল্লাহ খায়রান ভাই, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা জাজাকাল্লাহ খায়র। রফিকুল ইসলাম, কাছে কোনো মসজিদ না মাজার ছাড়া তাহলে জুমার নামাজ কোথায় আদায় করব? প্রয়োজন হলে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যেতে হবে, কিছু করার নেই। রিফোন ভাই জানতে চেয়েছেন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, এখনই আমার লাইভ আমাকে শেষ করতে হবে যেহেতু মোটামুটি সালাতের সময় হয়ে আসলো। এমডি মুস্তাফিজ ভাইজান, আমার প্রশ্ন হলো একটি মসজিদে ইমাম আছে এবং তার 12 বা 13 বছরের একটি ছেলে আছে, সে এখনও মাদ্রাসাতে পড়ছে, তো তার পিতার উপস্থিতিতে তার ইমামতি উপস্থিত হবে না, ওটা অনুপস্থিতিতে তার ইমামতিতে নামাজ পড়া যাবে কি? 100% যাবে, কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ, কোনো আপত্তি নেই। হ্যাঁ, আর সুজাউদ্দিন ভাই বলছে কদর উত্তর দলিল সহ বলতে গেলে বুঝতে পারলাম না আমি, আপনাকে কদরের সালাতের কথা বললাম, কদরের জন্য বিশেষ কোনো সালাত নেই, আর যদি থাকে তো ইনশাল্লাহ আপনি দলিল দেবেন আমি পড়বো ইনশাআল্লাহ, মেনে নেবো, কোনো ইয়ে করবো না ইনশাআল্লাহ। যা হোক, নামাজের সময় হয়ে আসলো, এখন যেতে হবে, 7:54 বাজছে ইন্ডিয়ান টাইম, আমাদের 8টায় জামাত, আমাকে এখান থেকে বাইকে যেতে হয় সালাত আদায় করার জন্য মসজিদে। যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যা আমরা শুনলাম সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।